গতকাল রাতে ব্রাজিল ম্যাজিকে জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুই ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও রোদ্রিগো গোয়েজের অসাধারণ নৈপুণ্যে স্পোর্টিং ব্রাগাকে হারিয়ে দিয়েছে লস ব্রাঙ্কোসরা। ব্রাগার ঘরের মাঠে তাদেরকে 2-1 গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আঞ্চলতি শিষ্যরা। পুরো ম্যাচ জুড়ে অনবদ্য পারফরমেন্স করায় ম্যাচ সেরা পুরস্কার জিতেছে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া দলের জয়ে বরাবরের মতো অবদান রেখেছে দলটির ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। গতকাল রাত একটায় মাঠে নেমেছিল রেকর্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলটি। ব্রাগার বিপক্ষে বল দখলে এগিয়ে ছিল তারা। এদিন 52% বল নিজেদের কাছে রেখে মোট 13টি শট নেয় তারা, যা 6টি ছিল লক্ষ্য বরাবর। রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো এগিয়ে যায় ম্যাচের 16তম মিনিটে। দুই ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও রোড্রিগো গোয়েজের তালমিল সবার চোখে পড়ে। ভিনির বাড়ানো বলে লক্ষ্য ভেদ করে রোড্রিগো। এরপর দ্বিতীয়ার্ধের 61তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করে জুড বেলিংহাম। 2 মিনিট পরে গোল করলেও হার এড়াতে পারেনি ব্রাগা। সহজ জয়ে গ্রুপ সির শীর্ষে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা। আগামী মাসে আর্জেন্টিনা ম্যাচের আগে দুই তারকার এমন ফর্ম ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে ব্রাজিল ভক্তদের। দুই তরুণের উপর ভর করে ব্রাজিল স্বপ্ন দেখতে শুরু করেছে খারাপ দিন পিছনে ফেলার। আপনারা কি মনে হয়, পারবে তো ব্রাজিল? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।